সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের জন্য আজ তোমাদের বাংলা বিষয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতাটি আলোচনা করব। এই কবিতাটির প্রতিটি লাইন ধরে শব্দার্থ সহযোগে কবির বিষয় ভাবনা এবং কবি এই কবিতার মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন তা তোমাদের জানিয়ে দেব। তবে তার আগে কবি সম্পর্কে আমরা জানব, তারপর মূল কবিতায় আলোচনায় চলে যাব। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী। বাংলা কাব্যে নতুন যুগ আসে তাঁর কলমে, নাটকেও জাগে নতুন ধারা। হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন 1843 সালে। তখন থেকে তাঁর নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি। ইংরেজি ভাষায় দি ক্যাপটিক ল্যাডি এবং ভিশন অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় মেঘনাদবদ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতার রচয়িতা হিসেবে শর্মিষ্ঠা, পদ্মাপতি, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক ও একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের স্রষ্টা তিনি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারও তারই দান। তো এরপর আমরা মূল কবিতায় চলে আসব। আমরা কবি পরিচিতিতে জেনেছি মাইকেল বিলেতে গিয়ে ইংরেজি কবি হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই দিকটিও এই কবিতায় উঠে এসেছে। তো তিনি বিলেতে গিয়ে কবি হওয়ার স্বপ্নে কখনো চলে গিয়েছিলেন ইংল্যান্ডে, কখনো বা ফ্রান্সের ভার্সাই শহরে। সেখানে তিনি ইংরেজি সাহিত্যে কবি হওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই প্রতিষ্ঠার জন্য কবি বঙ্গমাতার বা বঙ্গভূমির কোল ছেড়ে চলে গিয়েছিলেন এবং বঙ্গমাতার প্রতি তার একান্ত যে দায়িত্ব কর্তব্য সেগুলো তিনি পালন করতে পারেননি, কবি বঙ্গমাতাকে ভুলে গিয়েছিলেন। তো এই কবিতায় কবি সেই বঙ্গমাতা, বঙ্গভূমি বা দেশজননীর প্রতি একান্ত আন্তরিক মনোভাবাসম্পন্ন হয়ে এই বঙ্গভূমির প্রতি তার নানান বক্তব্য বেদনাকে প্রকাশ করেছেন। বঙ্গভূমিকে যেন তিনি পূজা করেছেন, যেন বঙ্গভূমির বন্দনা গান গেয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। তার নিজের নিজস্ব বক্তব্যগুলো এই কবিতায় কবি তুলে ধরেছেন। তো কবিতার শুরুতে একটি বিখ্যাত কবি বায়রনের লাইন তুলে দেয়া হয়েছে। এটি কবিতার নাম বা কবিতার লাইন দুটোই, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। তো এর দ্বারা বায়রন তার নিজের দেশের প্রতি একান্ত আনুগত্য বা দেশের প্রতি তার ভালোবাসাকে ব্যক্ত করেছেন। এই কবিতায়ও কবি বঙ্গভূমি অর্থাৎ দেশমাতার প্রতি তার নিজস্ব যে মনের বেদনা, দুঃখ, কষ্ট এবং বঙ্গমাতার কাছে কবি এখানে নিবেদন করেছেন। কবি প্রথম বললেন, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাত ঘটে যদি পরমাত, মধুহীন করোনা গো তব মন কোকোনদে। কবি বললেন, রেখো মা। এখানে মা বলতে বঙ্গভূমি বা দেশজননী কিংবা দেশ মাতৃকার উদ্দেশ্যে বা তার প্রতি কবি তার পদে বা চরণে মিনতি অর্থাৎ বিনীত অনুরোধ জানিয়েছেন, যে এই দাসকে অর্থাৎ কবি নিজেকেই বুঝিয়েছেন দাস অর্থে, যেন বঙ্গভূমি মনে রাখেন। সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাত, তো
নানান মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো পূরণ করতে গিয়ে যদি পরমাদ বা ভুল ভ্রান্তি ঘটে, তবে তবুও যেন দেশ জননী তাকে মনে রাখেন এবং আরও কবি বঙ্গভূমির প্রতি আন্তরিক অনুরোধ বা মিনতি করলেন, মধুহীন করো না গো তব মন কোকো দে। তব বলতে তোমার, এক্ষেত্রে বঙ্গভূমিকে বোঝানো হয়েছে মন কোকো নদে। মন অর্থাৎ বঙ্গমাতার মনের কোকোনদ বা লাল রঙের পদ্মের মধ্যে যে মধু, সেই মধু যেন থাকে, অর্থাৎ এক্ষেত্রে মধুহীন যেন না করা হয়। এক্ষেত্রে মধু অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত নিজেকেই বুঝিয়েছেন যে বঙ্গমাতার মনের যে লাল রঙের পদ্ম, তার মধ্যে যেন মধুসূদনকে ঠাঁই দেয়া হয়, তাকে যেন মধুহীন বা তাতে মধুহীন যেন না করা হয়। এরপর প্রভাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। প্রভাসে অর্থাৎ বিদেশে বা বিদেশ ভূমিতে দৈবের বসে বা অদৃষ্টির কারণে বা দৈবের বা ভাগ্যের জন্য জীব তারা যদি খসে, জীব তারা এক্ষেত্রে জীবনটাকে তারার সঙ্গে যেন তুলনা করা হয়েছে, সেই জীবন তারা যদি খসে যায়, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। তো খেত বলতে আক্ষেপ। কবি এক্ষেত্রে বুঝিয়েছেন যে প্রভাসে গিয়ে দৈবের বা অদৃষ্টের বা ভাগ্যের কারণে যদি জীবন তারা খসে পড়ে যায়, এ দেহ আকাশ হতে, অর্থাৎ এই দেহের আকাশ হতে তবু তার কোনো আক্ষেপ বা দুঃখ থাকবে না। কারণ কবি অবশ্যই জানেন জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। মানুষ মরণশীল, মানুষ জন্ম নিলেই তার মৃত্যু ঘটবে, এটি পরম একেবারে সত্য, তাই কবি একথা জানেন। এরপর কবি বললেন, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কবি বললেন যে নীর মানে জল, সেই নীর কখনো চিরস্থায়ী নয়, কারণ সেই জল নদীর মধ্যে এখনই আছে এখনই নেই। কবি জীবনটাকে নদীর সঙ্গে তুলনা করলেন, হায় রে জীবন নদে। তো যেভাবে জল স্থির থাকে না, ঠিক তেমনিভাবে মানুষের জীবনরূপ নদীতেও প্রাণ বা জীবন সবসময় থাকে না। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে। যদি মাইকেল মধুসূদনকে বঙ্গমাতা বা বঙ্গভূমি মনে রাখেন বা তার মনের যে লাল পদ্ম তাতে স্থান দেন, তবে কবি কখনোই ডরেন না বা ভয় পান না সমনে, অর্থাৎ মৃত্যুর দেবতা যমকে। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কবি বললেন মক্ষিকা অর্থাৎ মাছি, সেই মাছি যখন অমৃত বা সুধায় গিয়ে পড়ে, তো সে কখনোই অমর হয় না। তাই বলা হলো যে পড়িলে অমৃত হদে, সে কিন্তু অমর হয় না, সেই মাছি মারা পড়ে যায়। কিন্তু অমর হয় সেই ধন্য নরকুলে, নর অর্থাৎ মানুষের কুলে বা বংশে, এখানে মানব সমাজে বা মানব সভ্যতায় বা বিশ্ব সংসারে সেই ধন্য নরকুলে, বা সে সবসময় থাকেন মানব মন্দিরে। কে থাকেন না লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। যারা মনীষী, যারা বিপ্লবী, যারা নানান মানুষের বা সমাজের কল্যাণ করেন, সন্ত সাধুরা, তারা মানুষের মনের মন্দিরে সেবে অর্থাৎ সর্বজনে এবং সবসময় তারা বিরাজ করে,
বা তারা মানুষের মনে স্থান করে নেয়। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, কিন্তু আমার তো কোনো গুণ নাই, বা কবি নিজেকে নির্গুণ বলে মনে করেছেন। যে সকল মানুষেরা নিজের গুণের দ্বারা বিভিন্ন মানুষের মনের মন্দিরে সবসময় বিরাজ করেন বা মানুষের মনের মন্দিরে থেকে যায়, বা মানুষ তাদের কখনো ভুলে না, কিন্তু এখানে মাইকেল মধুসূদন নিজেকে মনে করেছেন যে আমার কোনো গুণ নাই, যাচিব অর্থাৎ আমি চাইব তব কাছে, অর্থাৎ তোমার কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, অর্থাৎ আমাকে মনে রাখবে এমন অমরতা চাওয়ার মতো আমার গুণ কী বা আছে, তোমার কাছে আমি চাইব, কহ গো অর্থাৎ বল গো শ্যামা জন্ম দে, অর্থাৎ শ্যামা জন্ম দে অর্থাৎ জন্মদাত্রী বা শ্যামা জননী বা দেশ জননী, তবে যদি দয়া করো ফুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহদাসে সুবরদে, তবে দেশ জননী বা শ্যামা জন্মদাত্রী বা বঙ্গভূমি তাকে দয়া করেন, তার প্রতি করুণা করেন, এবং সেই দয়ার দ্বারা কবির নানান জীবনের ভুল দোষ এগুলোকে এবং গুণকে এগুলোকে মিলেমিশিয়ে সেগুলোকে কবি যদি গ্রহণ করেন এবং সেই শ্যামা জন্মদাত্রী বা দেশজননী কবিকে যদি অমর করে বর দেয় এবং দেহদাসে বলতে কবি নিজেকে বুঝিয়েছেন সুবরদে, সু বলতে সুন্দর, বরদে বলতে বর দেয় যে এখানে দেশজননীকে বলা হয়েছে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। কবি বললেন ভুল দোষ গুণকে বিচার করে যদি বঙ্গজননী বা দেশ জননী কবিকে অমর করার বর দেয় বা অমর করে রাখার বর দেয় বা আশীর্বাদ দেয়, তবে এই সুন্দর বরদানের মধ্য দিয়ে অমরতার মধ্য দিয়ে কবি সেগুলো পেয়ে কবি যেন ফুটে উঠবেন বা প্রস্ফুটিত হবেন স্মৃতিজলে, অর্থাৎ অতীত দিনের পুরনো স্মৃতির সেই জলে বা সেই স্মৃতির জলের মধ্য দিয়ে কবি ফুটে উঠবেন মানসে মা যথা ফলে, মানব সরোবরে কিংবা নিজের মানব মন্দিরে মা অর্থাৎ দেশজননীকে বলছেন যেমন করে ফলে, মধুময় তামরস, মধুময় অর্থাৎ মধু মাখা বা মধুতে ভরা রয়েছে, তামরস অর্থাৎ পদ্ম কি বসন্তে কি শরদে, অর্থাৎ কবির দোষগুণ সবগুলো বিচার করে শ্যামা জন্মদাত্রী বা দেশজননী বা বঙ্গভূমি যদি অমর করার পর আশীর্বাদ করেন, সেই সুবরদাত্রীর বর পেয়ে কবির স্মৃতি জলে নিজের মানব সরোবরে যে মধুময় যে পদ্ম ফুটে উঠবে সেই পদ্ম প্রস্ফুটিত হয়ে সবসময় বিরাজ করবে, সেটা বসন্তকাল কিংবা শরৎকাল যে কালেই হোক। এইভাবে কবিতার এই বঙ্গভূমির প্রতি তার একান্ত আন্তরিক আবেদন এবং মমত্ব, ভালোবাসা, সহানুভূতি এবং বঙ্গমাতার প্রতি তার যেন পূজা নিবেদন করেছেন এই।